সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টটি তৈরি করার পর থেকে এখন পর্যন্ত আপনারা যা কিছু ফেসবুকের স্টোরিতে শেয়ার করেছেন, পোস্ট করেছেন, এগুলো আপনারা কোথায় থেকে দেখবেন। আমরা সবাই জানি ফেসবুকের স্টোরিতে কোনো কিছু শেয়ার করলে, পোস্ট করলে এগুলো একদিন পরেই অটোমেটিক ডিলিট হয়ে যায়। আজকের পর থেকে আপনি আপনার ফেসবুকের স্টোরিতে ডিলিট হয়ে যাওয়া সকল স্টোরিকে খুব সহজেই দেখতে পারবেন। এর জন্য প্রথমে আপনারা ফেসবুকের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পরে উপরে দেখেন থ্রি লাইন আছে, প্রোফাইল লোগোটা আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে নিচে চলে আসবেন, এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে উপরে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন প্রোফাইল সেটিং আছে, এটাতে ক্লিক করবেন। এখানে অ্যাক্টিভিটি লক আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন আর্কাইভ লেখা আছে, তো আপনি আর্কাইভে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন স্টোরি আর্কাইভ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন আপনি আপনার ফেসবুকের আইডিটা তৈরি করার পর থেকে এখন পর্যন্ত যা কিছু ফেসবুকের স্টোরিতে শেয়ার করেছেন সবগুলো এখানে জমা আছে, তো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটিতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।